কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি, সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি। একটা বয়সের পর আর কারোর জন্য মন থেকে পাগলামি করা কিংবা অধিকার খাটাইতে ইচ্ছা করে না, যেমনটা ইচ্ছা করেছিল প্রথম সেই হারিয়ে যাওয়া মানুষটার উপর। এখন আর কেউ ব্যস্ততার অজুহাত দেখালে রাগ হয় না, কিংবা কোনো খবর না নিলেও অভিমান হয় না। এখন আর নিত্য নতুন বাহানা কিংবা ইচ্ছা করে ঝরকা করতে ইচ্ছে হয় না। খুব দরকার না পড়লে জানতে ইচ্ছে করে না কারোর সারাদিনের খবর। আগের সব আবেগের মাঝেই ছিল, এখন সব ব্যস্ততায় চলে আসছে। নির্দিষ্ট একটা সময়ের পর জীবনে অনেক কিছু বদলে যায়, বদলে যায় মনের সব অনুভূতিও। ব্যস্ততার কারণেই হোক কিংবা কখনো ভুল কোনো মানুষের প্রতারণার শিকার হয়েও, মানুষটা যখন জীবনের মুহূর্তটা বুঝতে পারে তখন থেকেই মানুষ উপলব্ধি করতে পারে, নাটক কিংবা সিনেমার মতো জীবনের গল্প সাজানো যায় না। প্রথম যে মানুষটার উপর একবার মন আটকে যায়, সেই মানুষটা চলে গেলেও পুরো জীবনটাই বদলে যায়।